হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আপনাদের আমি কোথায় নিয়ে যাব তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব লঙ্কার রাজ্যে লঙ্কার রাজ্যে মানে লঙ্কার রাজ্যেই কারণ এত লঙ্কা বা জৈবতে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার অনেক নতুন বন্ধুরা নিশ্চয়ই থাকবেন তাদের জন্যও আমি আবার শেয়ার করে দেব তো আমিও কিন্তু একটা সময় খুব বিরক্ত হয়ে লঙ্কা আর আমি জৈবতে করব না এটা আপনাদেরকেও বলেছি এবার মনে হচ্ছে রাসায়নিকেই যেতে হবে কারণ লঙ্কা গাছ নিয়ে এতটাই প্রবলেম থাকে বাগানে সব কিছু হলেও লঙ্কাটা কিন্তু সত্যিই হতে চায় না তো লঙ্কা প্রচুর পরিমাণে আপনারাও করতে পারবেন আর প্রচুর পরিমাণে আপনাদেরও লঙ্কা হবে যেমন আমার হচ্ছে তো সেটা কিভাবে পাবেন চলুন দেখে নিই আর তার আগে একটা ছোট্ট কাজ করে নেব এই যে কটা পরতুলাকা আমি কারো একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হলুদ রঙের তো সেটা আর বসানো হয়নি নিচে রেখেছিলাম বলে দেখুন তার কি অবস্থা হয়েছে এটাই যদি ওপরে ছাদে এনেই বসিয়ে দিতাম এতদিন কিন্তু ফুল ফুটতে শুরু করে দিত তো যে কোনো গাছের জন্যেই রোদটা কিন্তু ভীষণভাবে দরকার রোদ আর এই যে এরকম খোলা একটা জায়গা মানে খোলা ওয়েদারে যে কোনো গাছ কিন্তু খুব ভালো হয় তো চলুন আগে এটা বসাই তারপর আপনাদের নিয়ে যাব লঙ্কার রাজ্যে আর গাছটা বসাতে বসাতে আমি আপনাদের সাথে আমার একটু ফিলিংস শেয়ার করি সেটা হচ্ছে কালকে আমি একটা প্রবলেমের কারণে একটু দেরিতে আপনাদের কাছে পৌঁছেছি আসলে কালকে গেছিলাম একটু গাড়ি সার্ভিসিংয়ের ওখানে আর ওখানে এমন জায়গায় সার্ভিসিং সেন্টারটা সেখান থেকে কিন্তু কোনো মানে আসার ফিরে আসার কিছুই পাচ্ছিলাম না কোনো ক্যাব বুক হচ্ছিল না আর ওপরের দিকে শুধু আমরা ওভারব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম ওপর দিয়ে সব গাড়িগুলো চলে যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না সে কি অবস্থা ওখান থেকে ফিরতে ফিরতে মোটামুটি দুটোর বেশি বেজে গেছিলো আর তখন এসে ভিডিওটা আমার এডিট তখনও কমপ্লিট হয়নি কমপ্লিট করে তারপর আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিল আমিও কিন্তু ওই সময়টাই ছটফট করছিলাম যে কতক্ষণে আপনাদের কাছে ভিডিওটা আমি পৌঁছাতে পারবো তো আপনাদের এই ভালোবাসায় আমিও আপ্লুত আর আপনাদের এই ভালোবাসার ঝর্ণাধারায় পূর্ণ হয়ে আমিও যেন খরস্রোতা নদীর মতো একদম বয়ে যেতে পারি আপনাদের সেই ভালোবাসার আর আশীর্বাদের হাতটুকু যেন সব সময় আমার মাথায় থাকে আর সেই ভালোবাসাটুকু ধরে রাখার আপ্রাণ চেষ্টা আমিও সব সময় করব। আর ওই যে জানলাতে দেখতে পাচ্ছেন একজন জেন্টেলম্যান বসে আছে উনি উনি প্রত্যেক দিনই আমি যখন ভিডিও বানাতে আসি তখন আমার সাথে একটু গল্প করেন আমার ফ্র্যাঙ্কির সাথে একটু গল্প করেন তো ওনাকে বললাম একটু দাঁড়াতে যাতে একটু ভালো করে দেখানো যায় তো উনি হচ্ছেন আমার একজন বড় ভিওয়ার্স তো আপনাদের মতো ইনিও আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আর মাকে জিজ্ঞাসা করেন ভিডিও না পেলে আনটি কখন ভিডিও দেবে তাহলে বলুন তো কত বড় পাওয়া এটা আমার আমার দরজা খোলার শব্দ পেলেই উনি বেরিয়ে আসেন ওই জানলাটায় কিন্তু ওনারা এখান থেকে চলে যাবেন তো এই জিনিসটা আমি ভীষণ মিস করবো আসলে ওরা এসছে ভাড়া আর ওরা দু এক দিনের মধ্যেই ওখান থেকে চলে যাবে তো টাটা করে দিয়ে যে চলে গেল এবার চলুন আমরা চলে যাই এই যে লঙ্কার রাজ্যে একদম লঙ্কা কাণ্ড হয়ে গেছে তো এই দেখুন এই যে গাছগুলোতে এটা হচ্ছে থার্ড টাইম লঙ্কা ধরেছে কি পরিমাণ লঙ্কা ধরেছে শুধু তাই দেখুন ফার্স্ট টাইম যখন ধরেছিল তখনও প্রচুর লঙ্কা ছিল সেকেন্ড টাইম মনে হচ্ছে বেশ আরও বেশি ধরেছিল আর থার্ড টাইমে তো মনে হচ্ছে আরোই বেশি প্রচুর লঙ্কা একদম জড়িয়ে ধরেছে দেখুন তো জৈবতে যদি আমরা এইরকম লঙ্কা পাই তাহলে রাসায়নিকে কোনো দিনই আমাদের যাওয়ার কিন্তু দরকার নেই আর এটা তো আপনাদেরকে বলেইছি আবারও বলছি যারা একদম নতুন আছেন যে হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক এটা কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল কোনো পেস্টিসাইড কিচ্ছু আমি কখনো দিইনি এই দেখুন শুধু দিয়েছি যেটা সেটা হচ্ছে খাবার আগে ভালো করে দেখাই তারপরে কি খাবার দিয়েছি বলছি দাঁড়ান আহা হা, লঙ্কা দেখে কিন্তু সত্যি মন একদম ভরে যাচ্ছে তবুও ক্যামেরায় যতটা না আসছে এমনিতে কিন্তু গাছের দিকে তাকালে শুধু লঙ্কায় লঙ্কাই দেখুন কি পরিমাণে লঙ্কা ধরেছে এই যে একেবারে জড়িয়ে এসেছে আর এবারে কিন্তু লঙ্কাগুলো একটুখানি আগুপিছু করেই এসছে যেমন এই দিকটাই এখন ভর্তি হয়ে আছে লঙ্কাতে আবার এই দিকটা কিন্তু এখনও আসেনি মানে এই গাছগুলোতে সবে সবে ফুল আসার মতো অবস্থাতে এসেছে তো এটাতে কি সুবিধা হবে আগে যেমন একবারে আমার প্রচুর লঙ্কা সব শেষ হয়ে গেল এবারে কিন্তু সেটা হবে না একটা শেষ হতে হতে আর একটা ধরতে শুরু করবে এই দেখুন একদিকে লঙ্কা কিন্তু প্রায় ম্যাচিওর হয়ে গেছে আর একদিকে এই যে ডালগুলোতে আবার ফুল আসতে শুরু করেছে তো ওরাও বুঝেছে যে আমরা যদি একটু পিছু করে না আসি তাহলে লঙ্কাটা আমার মাঝখানে কিছুদিন গ্যাপ যাচ্ছে এই ধরুন কুড়ি দিন আগে পর্যন্তও কিন্তু আমি লঙ্কার ভিডিও আপনাদের দিয়েছি যে প্রচুর লঙ্কা তুলছি আর দেখুন তাহলে কুড়ি পঁচিশ দিনের মধ্যেই এত পরিমাণে আবার লঙ্কা রেডি হয়ে গেছে এখানে কিন্তু কিছুটা হ্যাঁ একদম তোলার মতো রেডিও হয়ে গেছে আর কাল পরশু করেই হয়তো কিছুটা লঙ্কা তোলা যাবে আর একটু বলে দিই যে আপনারা যারা কোকরানো গাছ নিয়ে ভয় পাচ্ছেন এই দেখুন এখানে আছে আমার চারটে গাছ তো তিনটে গাছে এখানে পাতা কোঁকড়াইনি সুন্দর এই যে লঙ্কা দিচ্ছে আর একটা গাছের পাতা কিন্তু কুকড়ে গেছিলো একেবারে এই যে এই গাছটা খুব কোকড়ানো প্রথম থেকেই প্রথম যখন চারটে গাছ গ্রোথ হতে শুরু হয়েছিল তখন এই গাছটা বেশ একটু কুকড়ে ছিল তো এইবারে লঙ্কা সেকেন্ডবারে লঙ্কা দেওয়ার পরে দেখলাম বেশ কুকড়ে গেল আমি তো ভাবলাম এবারে হয়তো আর লঙ্কাই হবে না আর লঙ্কা হলেও সেই কোয়ালিটিও ভালো হয় না এই যে বৃষ্টির জল পেয়ে আস্তে আস্তে সেই কোকড়ানো ছেড়ে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন লঙ্কা আবার কি হারে এখানে এসছে একদম জড়িয়ে লঙ্কা এসছে আর লঙ্কার কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়েছে এই দেখুন খুব ভালো হয়েছে একদমই বাজে হয়নি এই যে এগুলো খুব ভালো হয়েছে তো লঙ্কা গাছ কুকুরে গেলে আপনারা একদম ভয় পাবেন না আরও চলুন দেখাই যে কুকুরে যাওয়া গাছে ওই দিকের গাছগুলো একবার দেখিয়ে নিয়ে আসি চলুন কীরকম লঙ্কা এসছে এই দেখুন এখানেও একদম লঙ্কা কাণ্ড হয়ে গেছে এই গাছটাতে আমি সত্যি কথা ওপর থেকে একটাও পাতা দেখতে পাচ্ছি না শুধু লঙ্কাই দেখতে পাচ্ছি আর হাওয়াতে দুলছে কি অপূর্ব লাগছে দেখুন আর এই বেডের মাটি আমি তৈরি করেছিলাম এই যে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে দেখুন মাটিটা অনেকটা বসেও গেছে একদম অল্প মাটি আছে তো সেই মাটিতে এখানে দিয়েছিলাম আমি চারটে লঙ্কা গাছ তো এখানে একটা লঙ্কা গাছ হয়তো মরে গেছে তিনটে লঙ্কা গাছ রয়েছে আর তাদের লঙ্কা আমার শুধু মনে হচ্ছে সারাদিন আমি এদের দিকেই তাকিয়ে থাকি কি পরিমাণ যে লঙ্কা হয়েছে কি বলবো একেবারে জড়িয়ে লঙ্কা এসছে আর এই গাছটা তো একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না পাতা শুধু ওপরে লঙ্কাই লঙ্কা এরকম করে তাকালে দেখুন শুধু লঙ্কাই লঙ্কা তো কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের বেডে যে এত সুন্দর গাছ হচ্ছে সেটা আমি সব সময় বলি আবারও বলছি আর এই গাছগুলো একেবারে কুকড়ে মানে জাতা অবস্থা হয়ে গেছিলো একটা সময় কিন্তু মনে হয়েছিল এই গাছের লঙ্কাই হবে না তো সেই রকম একদমই কিছু হয়নি এই যে বৃষ্টির জলে কিন্তু ছেড়ে গেছে পাতা সব আবার নতুন করে ফুল এসে সুন্দর লঙ্কা হয়েছে তো আপনাদেরও বলেছি আমি যে এই যে লঙ্কা গাছ বসানোর এটাই হচ্ছে খুব ভালো সময় বৃষ্টির জলে প্রত্যেক দিন ধুয়ে যাচ্ছে গাছগুলো আর কোনো রকম পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু ওরা বেঁচে যাচ্ছে তারপরে এই দিকের এই যে টবে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোও কিন্তু একদম পাতা কুকড়ে ছিল কিন্তু তো তখন এগুলোকে কিন্তু আমি খুব বেশি কেয়ার করিনি ওই ফেলে রেখেছিলাম একপাশে তো তারপরে দেখলাম খুব সুন্দর পাতা যে বৃষ্টির সময় ছেড়ে গিয়ে আবার কিন্তু ভালো লঙ্কা দিতে শুরু করেছে আর এই লঙ্কা থেকে আমি কালকে খানিকটা তুলেও নিয়েছি এখানেও কিন্তু খুব ভালো সাইজের এই দেখুন লঙ্কা দিচ্ছে আর সেই লঙ্কাগুলো যা ঝাল হয়েছে কালকে একটা লঙ্কা নিয়ে আমি কিন্তু শেষ করতে পারিনি খুব ভালো লঙ্কা হচ্ছে এখানেও এই যে প্রত্যেকটা গাছে কিন্তু লঙ্কা ধরেছে তো এগুলোতে আমি এই ফার্স্ট টাইম লঙ্কা পাচ্ছি আর চলুন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মানে যতবার আপনারা চাইবেন ততবারই পাবেন তো সেটা পেতে গেলে আপনাদের করতে হবে যেটা এই যে আমি যেমন এই গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমি থার্ড টাইম লঙ্কা পাচ্ছি এটা হচ্ছে শীতের সময় আমি বসিয়েছিলাম আর এখানে পাতা পচা সারের ওপর বসিয়েছিলাম মানে তখন যে আমি পাতা পচাচ্ছিলাম লঙ্কা গাছ বসানোর জন্য একদমই তেমনটা নয় আমার এই যে যেই ওয়েস্টগুলো যে এরকম রেখে দিই তো ওগুলো কোনো মতে আমি মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিছুদিন পর দেখলাম খুব ভালো হয়ে মাটিটা রেডি হয়ে গেছিলো আর তার একটা পাশে আমি চারটে লঙ্কা গাছ বসিয়ে দিয়েছিলাম তো সেখানে দেখলাম খুব সুন্দর হয়ে গ্রহ হলো আর সেই যে শীত থেকে শুরু হয়েছে এদের বয়স হবে এই লঙ্কা গাছগুলোর আট থেকে ন মাস তো হবেই তো আট থেকে ন মাসের মধ্যে তখন লঙ্কা দিয়েছিল শীতকালে অল্প অল্প করে তারপরে যখন গাছটা খুব ভালো ম্যাচিওর হলো তখন তিনবার দিয়েছে এই রকম লঙ্কা তো প্রচুর পরিমাণে যখনই যে লঙ্কা আসছে প্রচুর পরিমাণে লঙ্কা আসছে আর একটা লঙ্কা শেষ হয়ে যাওয়ার পর আমি এদেরকে খেতে দিচ্ছি হাড় গুঁড়ো শিংখুচি সর্ষে খোল তারপর আর ভার্মি কম্পোস্ট আপনারা গোবর সারও দিতে পারেন তো ওই দিয়ে একটা মিক্সড ফুড বানিয়ে খাবার দিচ্ছি একবারই চাপান খাবার যখন এই লঙ্কাটা শেষ হয়ে যায় একবার চাপান খাবার দিয়ে দিচ্ছি তারপরেই যে ফুলটা আসছে তার লঙ্কার চেহারা দেখুন ফুল একদম নষ্ট হচ্ছে না এই যে নিচ থেকে দেখালে শুধু লঙ্কায় লঙ্কা তো আপনারা করবেন প্রচুর গাছ বসাবেন আমি যেটা বলি যে প্রচুর গাছ বসিয়ে এখন দেখুন পাঁচটা গাছ নষ্ট হলে চারটে গাছ হবে তো যখন ওই চারটে গাছ একবার দাঁড়িয়ে যাবে আর তারা এরকম বড় বড় হয়ে যাবে বেশ ম্যাচিওর হয়ে যাবে অনেক দিনের গাছ তখন কিন্তু ওই পাতা কোকড়ানো রোগেও আর ওদেরকে খুব একটা ক্ষতি করতে পারবে না তো তখন ওদেরও অনেকটা স্ট্রেংথ বেড়ে যাবে গাছের আর এই রকম সুন্দর লঙ্কা আপনারা বছর ভরে পেতে থাকবেন মানে শুধু এক বছর নয় এটাকে তো আমি চেষ্টা করব এখন যত দিন বেঁচে থাকে তার চেষ্টা অবশ্যই করব তো দেখা যাক সেটা কতখানি সাকসেসফুল হব সেটা তো না হলে বলা যাবে না এখন কিছু তো আপনারা শীতে গরমে যে লঙ্কা গাছগুলো বসাবেন সেগুলোকে জল দিয়ে শুধু একটুখানি বাঁচিয়ে রাখবেন বর্ষাতে দেখবেন এইরকম লঙ্কা আপনাদের দিয়ে যাবে আর এই যে এই গাছগুলো দেখুন শীতেই বসিয়েছিলাম গাছগুলো খুব ভালো চেহারাও হয়েছিল তখন লঙ্কা হয়নি এখন কিন্তু এই যে প্রচুর লঙ্কা এদিকেও ধরছে তো তাহলে লঙ্কা গাছ নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করার কারণ নেই প্রচুর লঙ্কা গাছ বসান আর যেভাবে যে কেয়ার বললাম খাবারটা খাবার ওই খাবারটা কিন্তু লঙ্কা গাছ ম্যাচিওর হওয়ার পরেই আমি দিয়েছি ছোট অবস্থাতে একদমই দিইনি নি ছোটো অবস্থাতে শুধু যে এরকম করে বাড়াচ্ছি এই যে এই গাছগুলোতে কিন্তু ওই গুঁড়ো শিঙ্কুচি একদম কিছু দিইনি এখানে এমনি লঙ্কা হচ্ছে এই গাছগুলো যখন খুব ভালো বড় হয়ে যাবে আরও একটু ম্যাচিওর হবে আরও বেশ একটু বয়স হয়ে যাবেদের তখন একটা লঙ্কা উঠে যাওয়ার পর আমি আবার ওই মিক্স খাবারটা এদেরকে দেবো তো তাতেই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা আশা করছি পাবো এবার থেকে আমার বাগানে লঙ্কার অভাব আর আশা করছি হবে না আর শুধু আমারই নয় আপনাদের বাগানেও কিন্তু আর কখনো আপনাদের লঙ্কার অভাব হবে না যেভাবে আমি করছি আমি সবসময় সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও ঠিক ওইভাবে করুন দেখুন প্রচুর লঙ্কা পাবেন একদম নিরাশ হবেন না আর ধৈর্য হারাবেন না নিশ্চয়ই লঙ্কা হবে তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা